আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তাই অলরেডি ছাদে কিন্তু প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে সমস্ত বাঁশ বাঁশ চলে এসছে। একটু দেখতে এলাম মালু দিদি এখানে আজকে কি স্পেশাল রান্না করছে। এখানে ইউটিউব চলছে আর এখানে কিন্তু ফটাফট রান্না হয়ে যাচ্ছে। তো এখন শর্ট করে তোমাদেরকে শেয়ার করে দিই মায়ের দুর্গাপূজোর শাড়ি কি কি এবারে হয়েছে, লাইক বিয়ে বাড়ি পারপাস এবং দুর্গাপুজো দুটো মিলিয়ে মায়ের সব শাড়ি কালেকশন গুলো আজকে সবাই ফলস পুরো করে সব এসে গেছে। মানে মালু দিদি এখন স্টার্ট করে দিয়েছে লুচি বানানো, আর লুচি ভাজছে কিন্তু আজকে আমাদের হেড শেফ নান আদার দ্যান দিদুন। তো চলো দেখে নি দিদুনের কত বছরের এক্সপিরিয়েন্স লুচি ভাজার। দিদুন একবার বলে দাও, সবাই জানতে চায়, বলো 80 বছরের দিদুন নাকি বলছে এক্সপিরিয়েন্স। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে হলো স্যাটারডে, এখন বাজে সকাল 10টা আর আমি এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আমি এসে এখন ছাদে এই কারণ থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি কিছু জিনিস। সেটা হলো অ্যাজ আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তাই অলরেডি ছাদে কিন্তু প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে সমস্ত বাঁশ বাঁশ চলে এসছে অ্যান্ড ওপরেও অনেক বাঁশ লাগানো অলরেডি হয়ে গেছে। তো অলরেডি পুজো ভাইবস ইজ হিয়ার অ্যান্ড তোমরা জানোই যে বাড়িতে দুর্গাপুজো হলে ছাদ বাঁধার একটা ব্যাপার থাকে, যেহেতু খাওয়া দাওয়া সব কিছুই ছাদে হবে অ্যান্ড পুজো হবে নিচে। তো পুরোটা প্রিপারেশন, মানে প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই, আর পুরো দুর্গাপুজোটাকেও তোমাদের সাথে তুলে ধরবো দেখাবো। তো একবার এখন ফার্স্ট লুকটা দেখো তোমরা, এই দেখো এখানে সমস্ত বাঁশ এখানে অলরেডি হাফ হাফ বাঁধা হয়ে গেছে। এর ওপরে এবার পুরো কভার করে দেওয়া হবে যাতে বৃষ্টি পড়লে জল টল না পড়ে, এবং এই দিকটাও সমস্ত কভার করে দেওয়া হবে। আর এখানে যে গাছগুলো আছে ফুল গাছগুলো, এই গাছগুলোকে তখন সরিয়ে রাখা হবে, ঠিক আছে। এগুলো সব বড় বৌদি গার্ডেনিং করে, এখানে প্রচুর ফুল হয়। এখন এই মুহূর্তে ফুল নেই, ফুল সকালবেলা ভোরবেলা তোলা হয়ে গেছে ঠাকুর পুজোর জন্য। তো এনিওয়েজ, তো এটাই দেখানোর জন্য আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আই হোপ তোমাদের সবার পুজো প্ল্যানিং অ্যান্ড পুজো প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড বেশি দিন আর নেই, মহালয়া অলমোস্ট চলেই এলো। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজোরও অনেক 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 শুভেচ্ছা। আর কি বলার ছিল, আজকে রাকেশদের এক জেঠুর ফ্যাক্টরিতেও আজকে বিশ্বকর্মা পুজো হবে, সেই পুজোতেও আজকে ওরা যাওয়ার কথা রয়েছে। সেখানেরও কিছু গ্লিমসেস আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের ফ্যাক্টরিতে আমরা এই বছরে পুজো করিনি, যেহেতু আমাদের ফ্যাক্টরিতে এখনও 1 ইয়ার কমপ্লিট হয়নি। তো আমাদের ইচ্ছে আছে যে পরের বার থেকে বড় করে করার, মানে এইবারে আমরা আসলে ঠিক প্রপারলি ম্যানেজ করে উঠতে পারিনি অ্যাজ উই আর ভেরি নিউ টু দ্য ফ্যাক্টরি। তো তার জন্য উই ডিসাইডেড কি নেক্সট টাইম থেকে উই উইল লাইক স্টার্ট বিশ্বকর্মা পুজো ইন আওয়ার ফ্যাক্টরি টু। তো সেটা হলো না এবছর। এনিওয়েজ, তো আজকে সারাদিনে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ ইউ গাইজ উইল ডেফিনেটলি এনজয় ইট, ডোন্ট স্কিপ ইট, ডোন্ট মিস ইট, এনজয় টুডেজ ব্লগ। তো ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এখানে দিদুন একটুখানি ফল কেটেছে, তো এখন ফলটা খেয়ে নেব। অলমোস্ট এখন বাজে 12:30। তো ছাদ থেকে নেমে দেরি হয়ে গেছিলো একটু, বিকজ গল্প টল্প করতে করতে অলমোস্ট তখন বলেইছিলাম যে 12:30 বেজে গেছিলো। তো এখন এখন অলরেডি হয়ে গেছে লাঞ্চ টাইম, মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আমার চান ফানও সব কিছুই ডান হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চ করবো, এখন অলমোস্ট 2 বাজে। তো চলো দেখি আজকে লাঞ্চে কী মেনু রয়েছে। তো আজকে লাঞ্চে মেনুতে রয়েছে রাইস, আলু পোস্ত, আলু ভাজা, ঝিঙে পোস্ত, কড়াইয়ের ডাল, আর এটা কী মাছ দেখুন, ভেটকি মাছ। চলো খেয়ে নেওয়া যাক। লাঞ্চের শেষে ডেজার্টে আছে মিষ্টি দই, হাফ মা খেয়েছে আর হাফ এখন আমি খাবো। তো আমার লাঞ্চ ফান সব কিছুই ডান, এখন চলো দেখে নিই ওখানে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওরা কীভাবে এনজয় করেছে পুজোর সময়। অ্যান্ড ওটা আজকে 50 ইয়ার্স কমপ্লিট হলো যেহেতু বিশ্বকর্মা পুজোর, তো মানে আই হোপ কি অনেক বড় করে সেলিব্রেশন হয়েছে। চলো দেখে নেওয়া যাক। তো আজকে দুপুরে আমার একটা ইনভিটেশন আছে আমার জেঠুর ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো, তো ওখানে আমরা সবাই যাচ্ছি।
দাদা এজ ইউজুয়াল বসে রয়েছে, আমরা প্রচন্ড একটা ফ্যান্সি পুজোতে এসেছি যেখানে কোল্ড ড্রিঙ্কস এন্ড অল দেয় দিচ্ছে আমাদেরকে। তো এখানে আমার দাদুও চলে এসছে, আশা করি দাদুকে সবাই চিনতে পারছো, তাই না? তো দাদু এখানে কিন্তু দেবজার কথা জিজ্ঞাসা করছে, তাই তো? দেখো দেবজাকে সবাই মিস করছে। কি বলছে? বউ রান্না করে তুই সব খাস, তুইছো বেশি রাসো বেশি। কে বলছে? ওরা বলছে? হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ আসতে নিচ্ছি। আবার ওখানে যাচ্ছ? ঠিক আছে। কি সুবিধাতে কি কথা হচ্ছে? ইলিশ মাছ চলে এসেছে, গেছে মটন। দিদি কিছুই খাইনি। আইসক্রিম খাওয়া শেষ হলো? দাদা সারা রাস্তা আইসক্রিম খেতে খেতে এসেছে। আমার লাঞ্চ পান সবকিছুই জান, আর ওখানেও তোমরা দেখে নিলে বিশ্বকর্মা পুজোর সেলিব্রেশনটা। তো এখন চট করে তোমাদেরকে শেয়ার করে দিই মায়ের দুর্গাপুজোর শাড়ি কি কি এবারে হয়েছে, লাইক বিয়ে বাড়ি পারপাস এবং দুর্গাপুজো দুটো মিলিয়ে মায়ের সব শাড়ি কালেকশন গুলো আজকে সবাই পলস পুজো করে সব এসে গেছে। তো মা জাস্ট নিয়ে এসে আর ক্যামেরাও এখন মাই করে দিচ্ছে। তো চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে মায়ের কি কি শাড়ি হয়েছে এবার বিয়ে পারপাস আর দুর্গাপুজো পারপাসের জন্য। ঠিক আছে, তো আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে এই একটা শাড়ি, এই শাড়িটা এরকম পার্পল কালার। মা এটা কি শাড়ি? মা খুললাম না, সিম্পল ডেলি ওয়ার, মানে তো স্কুল যায় ডেলি পরার জন্য। কাঞ্জিভরম? ও আচ্ছা, যাই হোক জানতাম না। তারপর হচ্ছে এইটা, এটা একটা কটন শাড়ি, রেড কালারের হ্যান্ডলুম, আর তার সাথে এরকম গ্রিন কালারের পার করা, আর এরকম ভেতরে বুটি বুটি বুটো বুটি বুটি। মাদারের আবার ফেভারিট কালার হলো রেড, তাই না মাদার? হ্যাঁ। ইয়েস। তারপর হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে একটা তসর ঢাকাই নাকি মা? হ্যাঁ। তারপরে এরকম এটাতে এরকম বুটি বুটি করা আছে, অফ হোয়াইট কালারের এটা, আর এর মধ্যে এরকম হচ্ছে আঁচলটা নেভি ব্লু কালারের কলকা কলকা করা আছে। মাঝে মাঝে আমাকেও দেখাবে মা, শুধু শাড়ি দেখাবে না, বুঝলে তো? মাঝে মাঝে আমাকে দেখাবে, মাঝে মাঝে শাড়ি দেখাবে, এরকম ভাবে করতে হবে। সো ফার্স্ট তিনটা দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে মায়ের অষ্টমীর শাড়ি, এটা দিদুন দিয়েছে মাকে। চলো দেখে নি কেমন অষ্টমীর। একটা ঢাকাই, খুব সুন্দর মসলিন ঢাকাই, অল ওভার কাজ করা, আর এর সাথে মা একটা হেভি স্টাইলিশ ব্লাউজ বানিয়েছে। মাদার তুমি তো মডার্ন হলে কবে?
এরকম সুন্দর কুচি কুচি একটা ব্লাউজ বানিয়েছে, একটা শাড়ির সাথে চিরনটা আলাদা করে এরকম ভাবে বানিয়েছে, এটাও আমি দেখিয়ে দিলাম ফটাফট। তো এটা হয়ে গেল মায়ের অষ্টমীর শাড়ি। মা অষ্টমীতে সকাল থেকে একটাই পরে থাকবে? হ্যাঁ, আবার কি বিকেলে চেঞ্জ করবে না? না। আচ্ছা, এই দিস ব্লগ হচ্ছে, ব্লগ চুপ করো, ব্লগ হচ্ছে। তারপরে এখানে আছে এই শাড়িটা, এটাও প্রিয়গোপাল বিষয় থেকে নেওয়া, এটাও একটা স্বর্ণ কাতান কাইন্ড অফ এরকম বটল গ্রিন কালারের, অল ওভার এখানে জরির কাজ করা রয়েছে। এটা একটা কি কাকি বেনারসি কাঞ্চি কাতান, কাঞ্চি কাতান রম টাইপের মিনাকারি কাতান, এই যে মিনাকারি কাজ করা যেহেতু আঁচলে তাই জন্য এটাকে বলে মিনাকারি কাতান। এটা দেখিয়ে দিলাম, এটা তুমি একদিন পড়তে পারো মা বিয়ে বাড়ি রিসেপশনের মধ্যে, একদিন বিয়ে বাড়িতেই পড়বো। হ্যাঁ, পূজোতে পড়তে পারো, বিয়ে বাড়িতে পড়তে পারো, এটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, প্রচুর মায়ের হয়েছে শাড়ি এবারে পুজো আর বিয়ে মিলিয়ে। এটা একটা সিম্পল একটা তাঁত, এটা মা এটা তাঁত এরকম, কিন্তু তাঁতের ওপর কিন্তু অল ওভার পুরো কাঁথা স্টিচ আর সুতোর কাজ করা, জানি না ভিডিওয়ে বোঝা যাচ্ছে কিনা, বাট খুবই সুন্দর, মানে এগুলো প্রিন্ট না কিন্তু পুরো সুতোর কাজ করা। দেখিয়ে দিলাম এটাও। তারপর নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটাও একটা, এটা আমি দিয়েছিলাম মা বলছে, জানি না আমার মনে ছিল না, এটাও একটা পুজোরি শাড়ি নতুন এরকম, এটাকে এটা মনে হয় ইক্কাত না, গতবার মায়ের গলব্লাডারে অপারেশন হয়েছিল তো মা নতুন শাড়ি কিছুই পরতে পারেনি তাই জন্য রয়ে গেছে। তো এইটা হলো আরেকটা শাড়ি, এটা একটা হ্যান্ডলুম, এটা জর্জেট কাইন্ড অফ এরকম একটা অর্গানজা লুক আছে, তার উপর পুরো অ্যাপ্লিক অ্যাপ্লিক যেরকম একটা ফ্লোরাল একটা লুক হয় রয়্যাল ব্লু এর উপর, ওরকম একটা ফ্লোরাল লুক করা অল ওভার শাড়ি, এটা খুব সুন্দর, পুরোটা খুললে আমি ভাজতে করতে পারবো না তাই জন্য খুললাম না। এটা খুব সুন্দর একটা শাড়ি, আমার ফেভারিট কালার রয়্যাল ব্লু। দেন হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে একটা গ্রিন কালারের কাঞ্জিভারম, এটা সাউথের শাড়ি, এটাও নতুনই আছে, মায়ের পরবে হয়তো পুজোতে বা বিয়ে বাড়িতে, এরকম পিওর একটা বটল গ্রিন, দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা একটা কটন হ্যান্ডলুম এরকম, কি যেন নাম ছিল শাড়িটার, মা সব নাম ভুলে গেছে, নাম ভুলে গেছে, সুপার নেট টাইপের এরকম ভেতরটা এরকম লাইন লাইন, এটাও রয়্যাল ব্লু কালারের, খুব হালকা। এই শাড়িগুলো ডেলিভারের জন্য লাইক ওয়ার্কিং যারা তাদের জন্য খুব সুবিধা এগুলো। এনিওয়েজ এটা দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই শাড়িটা, মানে রাকেশ দিয়েছিল তোমাকে না, এটা রাকেশ দিয়েছিল এরকম একটা ভাগলপুরি কাইন্ড অফ প্রিন্টেড তুতে অ্যান্ড অফ হোয়াইট কালারের, এতে ইজিপশিয়ান লেটার প্রিন্ট করা আছে, মিশরীয় স্থাপত্যের গায়ে যে লেটার্স থাকে সেটার উপরে, এটা একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্ট ওয়ালা শাড়ি, দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা আমার একটা খুবই প্রিয় শাড়ি, এটা আমি দিয়েছিলাম মাকে নাল্লিস থেকে কিনে ব্যাঙ্গালোরে থাকাকালীন, এটা এরকম পিওর হোয়াইট, এটাও নিউ, এটাও মা পরবে পুজোতে অর বিয়ে বাড়িতে, এরকম হোয়াইট কালারের। আর এইটা হলো আঁচলটা, খুবই একটা সুন্দর আর এলিগেন্ট শাড়ি, মায়ের স্কুলের অনেক অকেশনে সাদা শাড়ি লাগেও তাই জন্যেই আরও কিনেছিলাম, আর আমার তো সাদা মানেই সবসময় খুব প্রিয়, তো আমার এটা খুব ভালো লেগেছিল তাই জন্য নিয়েছিলাম। এটা হয়ে গেল একটা। আর নেক্সট একটা হচ্ছে এই শাড়িটা, এটা তোমাদের লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম, গায়ে হলুদের দিন সকালে পরার জন্য এটা আমি দিয়েছিলাম মাকে কিনে, এরকম ইয়েলোর ওপরে সুতোর কাজ করা একটা শাড়ি, এটাও কটন হ্যান্ডলুম, এটা একটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে, এটাও দেখেছো তোমরা রিসেন্টলি ব্লগে আমি দেখিয়েছিলাম স্বর্ণচুড়িটা পার্পেল কালারের, এটা তাই আর খুলে দেখালাম না, এটা একটা। আর লাস্ট হচ্ছে একটা কি মা বঙ্কাই ইক্কাত, কটন ইক্কাত, কটন ইক্কাত এরকম পিঙ্ক এন্ড ব্ল্যাক কম্বিনেশন টেম্পল পার, আঁচলটা সুন্দর, আঁচলে মনে হয় কোনার্কের চাকা, আঁচলটা খুলতে গেলে এখন শাড়িটা এ হয়ে যাবে, আমি দেখালাম না, ওই পুরীর শাড়ি যেরকম হয় আর কি, কাইন্ড পুরো উড়িষ্যার শাড়ি এটা, হ্যান্ডলুম। তো এই হচ্ছে মা, এদিকে একবার দাম একবার দেখাও কি অবস্থা, এই হচ্ছে মায়ের পুজো অ্যান্ড বিয়ে বাড়ির সমস্ত শাড়ি কালেকশন, এবার এর সাথে আরো অ্যাডিশন সাবস্ট্রাকশন তো হতেই থাকবে, ঠিক আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর দুর্গাপুজোর আর এই বিয়ে বাড়ির মায়ের শাড়ি কালেকশনটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে আমাকে জানিও।
তো এখন হয়ে গেছে বিকেল কটা বাজে এখন এখন 6টা বাজে আরে ঠিক আছে আমরা লাগবে না তো এখন এখানে খাওয়া হচ্ছে গ্রিন টি যেটা বদদাদা বানিয়ে এনেছে চল এখন সবাই মিলে আমরা খাই এই এখানে চলে এসেছে সবার গ্রিন টি এখন এখানে বিকেলের চা এন্ড আড্ডা আমাদের আজকে চলো একটু দেখতে এলাম মালু দিদি এখানে আজকে কি স্পেশাল রান্না করছে এখানে ইউটিউব চলছে আর এখানে কিন্তু ফটাফট রান্না হয়ে যাচ্ছে একদম কি হচ্ছে আর ইয়ে তোমার বলো স্পেশাল ডিশ আজকের মেনু কি স্পেশাল ডিশ আজকে মাছ ভাজা মাছের ঝোল না তাহলে কি হচ্ছে আজকে ভাজা হয় থাকবে আচ্ছা মুড়ো দিয়ে মাছের মাছ মুড়ো দিয়ে মুগের ডাল আচ্ছা আলু পটলের তরকারি বাহ ফাটাফাটি দারুন আজকের লুকটা বেস্ট একদম হেভি হয়েছে চল একটু জ্বালিয়ে গেলাম তোমাকে টাটা তো একটার পর একটা খাওয়া লেগেই রয়েছে বিকেল হতে না হতেই এখানে শুরু হয়ে গেছে রাত্রির ডিনারের প্রস্তুতি আর এখানে মালু দিদি এখন স্টার্ট করে দিয়েছে লুচি বানানো আর লুচি ভাজছে কিন্তু আজকে আমাদের হেড শেফ নান আদার দ্যান দিদুন তো চলো দেখে নি দিদুনের কত বছরের এক্সপিরিয়েন্স লুচি ভাজার দিদুন একবার বলে দাও সবাই জানতে চায় বলো 80 বছরের দিদুনটা কি বলছে এক্সপিরিয়েন্স তো লেটস সি হাউ ইজ টুডেস লুচি হিয়ার ইজ টুডেস লুচি প্রথম লুচিতে 100-এ 100 পেয়েছে দিদুন পুরো ফুলেছে গোল গোল হয়ে আর মালু দিদি এখানে সুপার ডুপার স্পিডে সমস্ত লুচি বেলে ফেলছে সুপার ওম্যানের মতো আর এখানে দিদুন ফটাফট ভেজে নিচ্ছে আর ওখানে রেডি হয়েছে আমার বিকেলের স্ন্যাক্সের প্লেট যেখানে রয়েছে লুচি আর চিনি যেটা আমি এক্ষুনি খেয়ে নেব চলো 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 ও আবার মিষ্টিও আছে ঠিক আছে চলো তো মানে দিদুনকে যদি কোনো কম্পিটিশনে নেওয়া হয় যে 1 মিনিটে কটা লুচি ভাজতে পারবে আমি শিওর দিদুনই জিতবে ফটাফট দেখো একটা প্রত্যেকটা ফুলছে শিক দিয়ে আবার ফটাফট তুলে ও চলবে মালু দিদির প্রীতি ও মালু দিদি কি মেখেছে ময়দাটা চলবে দারুন 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 ও ফাটাফাটি ও আজকে ডিনার হচ্ছে সাউথ ইন্ডিয়ান আর বাপি নিয়ে এসছে ইডলি অ্যান্ড সাম্বার তো এখন চলো খাওয়া হোক আমি যা খাচ্ছি সারাদিনে মনে হয় 10 কেজি ওয়েট বেড়ে যাবে তাই না তো ডিনার ফিনিশ সবকিছুই ডান অ্যান্ড আজকের এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড আজকের এই ব্লগটা যদি তোমাদের সত্যিকারের ভালো লেগে থাকে দেন কিন্তু প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো করতেই হবে যাতে আপকামিং নতুন ভিডিওজের নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও খুব তাড়াতাড়ি ফিরছি এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিওজ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা গুড নাইট গাইজ হ্যাভ এ নাইস ডে টাটা Thank you.